জয় গুরু। পরমদয়াল শ্রীশ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। সমস্যা সমাধানে পরমদয়াল শ্রীশ্রী ঠাকুরের একটি মজার ঘটনা আপনাদের শোনাব। চলুন আলোচনা শুরু করা যাক। শ্রী শ্রী ঠাকুরের কথা থেকে আমরা জানতে পারি, অভিযুক্ত দোষের জন্য এমন দণ্ডবিধান হওয়া উচিত যাতে দণ্ডিত দণ্ড গ্রহণ করে তৃপ্ত হয় এবং অনুশোচনা যুক্ত হয়ে সংশোধনের পথে অগ্রসর হয়। অনুশাসন প্রয়োগ করতে হলে অভিযুক্তের অন্তঃকরণে যে নিরাকরণের সম্বেক রয়েছে তাকে উস্কে দিতে হয়, তা না হলে স্বস্তি আসবে না, পরিশুদ্ধি আসবে না, বরং সে আরও গভীরভাবে পাপ প্রবণতা নিয়েই চলতে থাকবে এবং তা অবশ্যই সপরিবেশ বহুবিধ দুঃখের কারণ হয়ে উঠবে। একবার দেওঘর আশ্রমে একটি বালক কারো একটি ভালো ফাউন্টেন পেন চুরি করে ধরা পড়ে। তাকে বিচারের জন্য শ্রী শ্রী ঠাকুরের সামনে নিয়ে আসা হয়। সমস্ত ঘটনা শুনে শ্রী শ্রী ঠাকুর মমতামাখা স্নেহল দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে দরদ ভরে বললেন, এই কলমটি আমি তোমায় দিলাম, তুমি নাও, কিন্তু আর কখনো চুরি করো না, চুরি করা ভালো নয়। এই কথায় তার অমীয় ভালোবাসার স্পর্শ পেয়ে ছেলেটি গভীর অনুশোচনায় কেঁদে কেঁদে হাত জোর করে শ্রী শ্রী ঠাকুরকে বলল, আমি আর জীবনে কোনো দিন চুরি করব না, কিন্তু এই কলমটি আমি নিতে পারবো না, দয়া করে আপনি এই কলমটা আপনার কাছে রেখে দেন। দরদি পিতার মতো শ্রী শ্রী ঠাকুর তাকে বুঝিয়ে বললেন, তুমি আর কখনো চুরি করবে না, সেটা খুব ভালো কথা, কিন্তু এই কলমটি আমি তোমায় দিচ্ছি, তুমি এটি নিলে আমি খুশি হব। এবার ছেলেটি তার নির্দেশ মতো কলমটি গ্রহণ করে। শ্রী শ্রী ঠাকুর বিচার ব্যবস্থায় অভিযুক্ত এবং অভিযোগকারীর মধ্যে কম্প্রোমাইজকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে উভয় পক্ষ তৃপ্ত হয় এবং উভয়ের মধ্যে বিরোধভাব দূর হয়ে মিলনের সেতু রচিত হয়। এমনতর বিচারণা ব্যষ্টি হতে সমষ্টিতে অনুপ্রবিষ্ট হয়ে ধন্যবাদের জয় ঘোষণা করে চলতে থাকে আর রাষ্ট্র এর দ্বারা প্রভাবান্বিত হয়ে সমৃদ্ধ সমৃদ্ধ ও সংগতিশীল প্রগতির পথে চলতে থাকে। আনন্দের কথা হলো, সম্প্রতি জন আদালতের মাধ্যমে বাদী বিবাদী উভয় পক্ষের মধ্যে কম্প্রোমাইজকে উৎসাহিত করে অনেক জটিল মোকদ্দমার ফয়সালা করা হচ্ছে। এই সম্বন্ধে দেওঘর আশ্রমে সংগঠিত একটি সুন্দর প্রাসঙ্গিক উদাহরণের উল্লেখ করা হলো। 1948 সালের কথা, একবার দেওঘর আশ্রমে জনৈক বিধবা মা অনেক পরিশ্রম করে সার জল দিয়ে খুব বড় বড় বাঁধাকপি ফলিয়েছেন। ভোলা নামে একটি দুষ্ট বুদ্ধিসম্পন্ন যুবক মাঝে মাঝে আড়ালে আবডালে সেই বাঁধাকপি কিছু কিছু পরিমাণে চুরি করে বাজারে বিক্রি করে, সহজ সমাধানকে জটিল করতে চায়। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সামনে এই রকম কিছু সমস্যা এলে ঠাকুর কেমনভাবে সেটা সমাধান করতেন, উভয় পক্ষের মধ্যে এমনই সমাধান আনতেন যাতে করে তাদের মধ্যে কোনো শত্রুতা না হয়। একদিন সেই মা শ্রী শ্রী ঠাকুরের নিকট এসে কেঁদে কেঁদে নালিশ করলেন, বললেন, ভোলা গতকাল তার বাগান থেকে দিনের বেলাতেই কতগুলি বাঁধাকপি চুরি করে নিয়ে গেছে এবং ওর ওই দুষ্কর্মের চাক্ষুষ সাক্ষীও আছে। সমস্ত কিছু শুনে শ্রী শ্রী ঠাকুর পরের দিন সকালে ভোলাকে ডেকে পাঠালেন এবং সেই মাটিকেও সাক্ষ্য প্রমাণ সহ উপস্থিত থাকতে বললেন। এরপর শুরু হলো বিচার ভোলা এবং ওই মায়ের মধ্যে। ঠাকুর কেমন বিচার করলেন সেটাই কিন্তু দেখার। আর এখানেই ঘটনা হলো মজার, কিভাবে মানে পেট থেকে খুলে কথা বের করতে হয় সে মানে সেই পদ্ধতিটি পরমদয়ালের এত ভালো জানা আছে বলে কেউ জানেন না, এমন কি যে চুরি করেছে সেও জানে না, সেটাই হচ্ছে সোনার। সমস্ত শুনে শ্রী শ্রী ঠাকুরের পরের দিন সকালে দুজনকেই ডেকে পাঠালেন। যথাসময় উভয় পক্ষ নিজেদের সাক্ষ্য প্রমাণ সহ বড়াল বাংলার সামনে দুটি গাছের নিচে উপস্থিত হয়ে শ্রী শ্রী ঠাকুরের ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করতে থাকলেন। শ্রী শ্রী ঠাকুর বাইরে আসতে উভয় পক্ষ অভিযোগ প্রত্যভিযোগের গোলযোগ শুরু করে দিল। দয়াল কিন্তু সেদিকে নজর না দিয়ে নীরবে তামাক সেবন করতে থাকলেন। দুই পক্ষ শান্ত হওয়ার পর তিনি ভুবনমোহন ভঙ্গিতে হাসতে হাসতে সেই মাটিকে বললেন, মা, তুমি কেমন বাঁধাকপি ফলিয়েছো, একটা ঝুড়ি করে ছয়টা নিয়ে এসো দেখি।
মাটি কতটা অনিচ্ছা সত্ত্বেও উঠে গেলেন বাঁধাকপি আনতে। মানে বাঁধাকপি তো তার চুরি গেছে, শ্রী শ্রী ঠাকুরকে তা নিবেদন করেছেন, এমনকি যে চুরি করেছে একদম সাক্ষ্য প্রমাণ সহ সব রেডি করে ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুর তো ডেকে পাঠিয়েছেন। এরপর ঠাকুর দেখতে চেয়েছেন ওই মা কেমন বাঁধাকপি ফলিয়েছেন, তাহলে ছটা বাঁধাকপিও আনতে বলেছেন, তো মা বাঁধাকপি আনতে গেলেন। সেই সময় শ্রী শ্রী ঠাকুর ভোলাকে বললেন, তুই সবসময় এমন দুষ্টুমি করিস কেন? তোর অভাব হলে আমাকে বলতে পারিস। ভোলা কিন্তু তার সামনে সমস্তই অস্বীকার করে বলতে থাকে, না ঠাকুর, আমি বাঁধাকপি চুরি করিনি, ওই মা আমার উপর আক্রোশ করে মিথ্যা অভিযোগ করছে, আমার সাক্ষীরা দেখেছে গতকাল আমি বাড়িতে ছিলামই না। ইতিমধ্যে বাঁধাকপির ঝুড়ি নিয়ে সেই মা ফিরে এসেছেন। ভোলার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, লোকটা কি মিথ্যাবাদী ঠাকুর, গতকাল আমার নিজের মা রান্না করে জানালা দিয়ে দেখেছে ভোলা খালি হাতে আমার বাগানে এলো আর ব্যাগ ভর্তি করে বাঁধাকপি ভেঙে নিয়ে চলে গেল। শ্রী শ্রী ঠাকুর কথা না বাড়িয়ে ভোলাকে বললেন, ভোলা দেখো তো মা কত বড় বড় বাঁধাকপি ফলিয়েছে। ভোলাও মাথা নিচু করে একটা বাঁধাকপি তুলে দেখে বলল, ঠাকুর এত বড় বাঁধাকপি আমি এই প্রথম দেখলাম। এই কথায় মাটির একটু রাগ কম হলো। এবার ঠাকুর বললেন, ভোলা তুই তো বাজারে যাস, দেওঘরে এই আকারের বাঁধাকপির দাম কত হতে পারে? ভোলা উৎসাহিত হয়ে বলল, ঠাকুর এই বাঁধাকপির দাম 20 পয়সার কম হবে না, গতকাল আমি এর চেয়ে ছোট কপি 17 পয়সায় বিক্রি করেছি। ওর কথা শুনে শ্রী শ্রী ঠাকুর প্রাণ খুলে হাসতে লাগলেন, উপস্থিত সকলে হাসতে থাকলেন, নিজের কথায় নিজেই ধরা পড়ে গেছে বুঝে ভোলা লজ্জায় মাথা হেঁট করে রইল। সেই মা কিন্তু আশ্চর্য হয়ে বললেন, এত দাম তুই কোথায় পাস ভোলা, আমাকে একবার বল, আমি তো 10-12 পয়সায় একটা কপি বিক্রি করি। দয়াল এবার মথুর হেসে বললেন, তোমরা উভয় উভয়কে সাহায্য করে উপকৃত হতে পারো, মা এত সুন্দর আনাজ ফলাতে পারে, আর ভোলা যদি ওইগুলি নিয়ে দেওঘর বাজারে উচিত দামে বিক্রি করে দেয় তবে মায়ের অনেক বেশি লাভ হবে, আর ভোলাও পারিশ্রমিক হিসাবে কিছু পাবে, দুইজনে মিশে খুব বড় একটা ব্যবসা করতে পারবে। তারপর মাটির দিকে তাকিয়ে বললেন, তুমি কি বাঁধাকপিগুলো ভোলাকে বেচতে দেবে? কিছুটা রাগ কিছুটা আনন্দ মেশানো সুরে সেই মা ভোলাকে বলল, কিরে হতভাগা, এই ঝুড়িটা তুই নিয়ে যাবি না আমাকে মাথায় করে তোর বাড়ি পৌঁছে দিতে হবে। ভোলাও পরমানন্দে বাঁধাকপির ঝুড়ি মাথায় করে বিক্রি করতে চলল। তারপর থেকে পারস্পরিক সহযোগিতায় আনাজের ব্যবসা ভালোই চলতে থাকলো। সেই মা তরি তরকারি উৎপাদন করে আর ভোলা সেগুলি বাড়তি দামে বাজারে বিক্রি করে তাকে পয়সা দেয় আর নিজেও কিছু পায়। ক্রমে উভয়ের মধ্যে সৃষ্টি হলো বিশ্বাস, পরস্পরের নির্ভরতা, গড়ে উঠল আত্মীয়তার বন্ধন। দয়ালের এই অভিনব বিচারের ফলে শত্রু মিত্র হয়ে ওঠে, পর হয়ে যায় আপনজন। শ্রী শ্রী ঠাকুরের বিধি দর্শনে অভিযুক্তের প্রতি দণ্ডবিধানে দয়া, ক্ষমা, সহানুভূতি এবং মানবিকতা বোধের অন্তঃস্রোত বিশেষভাবে লক্ষ্য করা যায়। তার কথায় প্রতিটি মানবীয় সত্তা শুদ্ধ, সৎ এবং সুন্দর, কোনো বিশেষ প্রবৃত্তি, পরিস্থিতি অথবা পূর্বমার্জিত কর্মসংস্কারের আওতায় পড়ে একজন মানুষ দুষ্কর্ম প্রবণ হয়ে থাকে, যা অনেকাংশে সংশোধন সাপেক্ষ। সংশোধনের সবচেয়ে বেশি সহায়ক হলো আন্তরিক অনুতাপ এবং শুভ সম্বেগ, যা এখনকার দিনে আমাদের মধ্যে নেই। ঠাকুর সত্যানুসরণে বললেন, অনুতাপ হলেই ক্ষমা পাওয়া যায়। যে বিচার ব্যবস্থায় এই ধরনের পরিবেশ সৃষ্টি হয় সেটি হলো শ্রেষ্ঠ বিচার। বিচারকের প্রতি একটি বাণীতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মনে রেখো তুমি শাস্তা নও, দণ্ডদাতা নও, অভিযুক্তের আশ্রয়, ক্ষুব্ধের বন্ধু, অপরাধীর পাপ স্খলনী হৃদয়বান পরম সুহৃদ, তুমি তার সত্তাপোষণী সাত্ত্বিক নিয়ামক। বিচারণা যাকে যেমনত দণ্ডিত করুক না কেন, তোমার ওই নিয়মনের ভিতর দিয়ে তার কিছু না কিছু যুক্তির পথ উন্মুক্ত করে রেখো।
যদি সেই পথে সে কোনো প্রকারে মুক্তি লাভ করতে পারে। আবার যে অপরাধগুলি সপরিবেশ নিজের অস্তিত্ব বা সত্তায় সংঘাত এনে সকলকে পীড়িত নির্যাতিত করে জীবন ধারণের ক্ষোভ সৃষ্টি করে থাকে বা মানুষকে বাঁচার অধিকার হতে বঞ্চিত করে তোলে বা মৃত্যুতে পর্যবেসিত করে তোলে, সেগুলি শাসন বা দণ্ডের ভেতর দিয়ে অভ্যাস অনুচর্যায় বাধ্য করে সংশোধন করা ছাড়া উপায় থাকে না। আবার মৃত্যুর বদলে যে মৃত্যুদণ্ড দিতেই হবে তারও কোনো মানে নেই। যেখানে মৃত্যু সংঘটিত হয়েছে তার বদলে এই সংগঠনকারীকে যদি মৃত্যুদণ্ড দাও, ওই মৃত্যু বেঁচে উঠবে না, তখন তাকে দণ্ডের ভিতর দিয়ে যদি সংশোধন করে নিতে পারো, সে যাতে বহু লোকের বাঁচবার কারণ হতে পারে, তাই কিন্তু শুভ, তাই শ্রেয়। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। ঈশ্বরের করুণা কিন্তু কাউকেই বঞ্চিত করে না, তা তোমাকেও নয়, পাপাত্মা পাপ সম্ভব যে তাকেও নয়। বিচার যদি তোমার এই করুণাকে অবলোকন না করে দণ্ডকেই দুর্দণ্ড করে তোলে, দুর্দান্ত করে তোলে, লক্ষ্য করে দেখো, অদূরেই বিধি তোমার জন্য অপেক্ষা করছে, তখন তোমার লাখো অনুতাপও তাকে ঝলসে দিতে পারবে না। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এতগুলি কথা বললেন বিধান বিনায়ক বাণী সংখ্যা 310। তাহলে এই মজার ঘটনার মধ্য দিয়ে আমরা এত কিছু শিখতে পারি, কিন্তু আজকালকার দিনে আমরা নিষ্ঠুর, অবিবেচক। তাই চলুন এরকম কিছু মজার ঘটনা পরে আপনাদের সাথে আরও অনেক অনেক শেয়ার করব। আর আপনারাও কিন্তু এই ঠাকুরের মজার ঘটনাগুলোর মধ্যে দিয়ে যে শিক্ষা পাওয়া যায় তা সাধারণ মানুষের কাছে বলতে থাকবেন। আজকে প্রসঙ্গ এই পর্যন্তই, কাল আসবো পরমদয়ালের অনেক নতুন নতুন প্রসঙ্গের সাথে। জয় গুরু।